भुवनेश्वर बेहरा मानने पश्चिम आफ्रिका कोई से जो घटना घटी से रूपयित कर बहुत गुड़िया कमेन्ट्स पश्चिम आफ्रिकार ओडिया ढेक बनाया मुझे से आज मानने सेकेंड में सरनी मो फुटा डारणी सरी फास्ट आरंभ करें पश्चिम आफ्रिकार ओडिया ढेकर्तीय में कौन जो मोह फुटा डारा कहें पढ़ा तो पश्चिम आफ्रिकार ओडिया ढेकी कौन रही है जाना पूर्व प्रथम कह जाना पड़ोज पश्चिम आफ्रिकार ओडिया ढेकी रचयता तो जो रही भुवनेश्वर पड़ा

আধুনিক ওড়িয়া সাথে জনে প্রতীথ চফা লেখক ভাবে শ্রী ভুবনেশ্বর বেহরা সুপরিচিত উনিশশো সতেরো মশহার কলাহ জন্ম আমার পশ্চিম ওড়শার যে কলা কলা শ্রী জন্মগ্রহণ করে বাল্যবস্ত সে মেধাবী তেমনি সে ইঞ্জিনিয়র ভাবে সুখ্যা অর্জন করতে সে জন ইঞ্জিনিয়র বৃত্তরে জন ইঞ্জিনিয়র ঠেলে ভুবেশ্বর বেহরা ভারতবর্ষের জন দক্ষ ইঞ্জিনিয়র ভাবে খ্যাতি অর্জন করে সে ইঞ্জিনিয়র কলেজের শিক্ষকতা কে ভারতবর্ষের কখনো দক্ষ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়র ভাবে সে খ্যাতি অর্জন করে এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করে বা গোটে দক্ষ মানে ইঞ্জিনিয়ার ভাবে প্রস্তুত হয়েছিল এবং পরবর্তী সময় ইঞ্জিনিয়ারিং কলেজে মানে পাঠ পড়াই বা শিক্ষাদান করে জন প্রফেসর ভাবে সে গৌরব অর্জন করে সম্বলপুরশ্ববিদ্যালয়ের কুলপতি ভাবে পরবর্তী সময় প্রথমে শিখিয়ে জেলে ইঞ্জিনিয়ার কিন্তু পরবর্তী সময় সে কে হয়েছে যে গোটে প্রফেসর ভাবে সে গৌরব অর্জন করে এবং সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের কুলপতি ভাবে সে কার্য করে তায়ে সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের সপ্তশ্রী নামক মাসিক পত্রিকা প্রকাশ পাইলা সে তার মুখ্য সম্পাদক তাকে পরীক্ষার প্রশ্ন আসে যে সপ্তশ্রী পত্রিকার সম্পাদক কি

সে জন প্রফেসর লে এবং সেই সে বহু ক্ষতি অর্জন করে তো সে যে জীবনের অতল যে রয়েছে বা যে রয়েছে তাহলে সে যে তাহলে মানে অনুধান করি বিভিন্ন রম্য রচনা এবং ক্ষুদ্র গল্প মানুষের তাহা প্রকাশ করেছেন তাঁর প্রত্যেক রচনার অ সমাজ উদ্ভ্রান্তি মানুষ সে পাশ্চাত্য যুবজগত ভারতীয় যুব সমাজ আজ রীতি নীতি ঢঙ্গের চালচলন বিপ্লবর আহ্বান দিয়েছে যে ভুবনেশ্বর যে পাশ্চাত্য আজ বর্তমানে আমি যে পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত আমি যে নূতন যুগের যে সেই পাশ্চাত্য যুবজগত বা পাশ্চাত্য জগৎ সংঘরে তাড়ে ভারতীয় যুব সমাজ কোণ করছে তার পুরো রীতি নীতি আদর্শ ঢঙ্গ চাল চল তার বিপ্লবরা আহ সব পুরাতন কু ভুলি সে মানে গ্রহণ করুচি নিজের পাচ্যে ভুল কি পাশ্চাত্য উপরে মানুষ ক বেশি আগভর হচ্ছে যা শাশ্বত ও চিরন্তন তাহা নিত্য নূতন কথা পুরাতন হয়ে পড়ে না সূর্যদেণু কে বুড়া হুয়ে কি মা পৃথিবী কেবে বুড়ি হ্যাঁ সে যা সারস্বত চিরন্তন তাহার নিত্য নূতন যেটা পুরাতন আমার যে সংস্কৃতি সেইটা কেতবে পুরাতন হয়ে পড়ে না তেমনি সে কন যে সূর্য কেবে বুড়া হুয়ে কি মা পৃথিবী কে বুড়ি হুয়ে না ভারতীয় জীবন দর্শনটা সত্য উপরে প্রতিষ্ঠিত তেমন সেই জীবন দর্শন তেমনি পুরোনা হব কিপরী যে ভারতীয় জীবন দর্শন মানে দেখো যে ভারতের যে জীবন দর্শন সেটা কখন সত্য উপরে প্রতিষ্ঠিত ভারতীয় জীবন দর্শন তেমন তা পুরোনা হব কিপরি এ কথা কিন্তু সতজি যুগ যুগর অন্ধবিশ্বাস এবং কুপকার ভিতরে জীবন দর্শন হজি বসিলা নি অ ভিতরে হজিলা রত্ন মুদিটি কিন্তু একটা সত্য যুগ যুগের যে অন্ধবিশ্বাস কুপস্কার হয়েছিল সেই অন্ধবিশ্বাস ও কুস্কার ভিতরে কন যে মানবর এই জীবন হজি ফেলে যেপুর অলিয়া কথা ভিতরে যেভাবে রত্ন মুদি হ্যাঁ ঠিক সেই পরিভাব কর্তব্য বোধর অফা করু করু আমরা যেপর সেই আবর্জনা সটরেই রত্ন মুদি ফিঙ্গি নদীতে এই কারণের মনক সঞ্চিত করা সে পরামর্শ দিয়েছেন এই নাটকের গোবর্ধন চঞ্চল মনক মানুষক বাসনার সঙ্গীর্ণ গলিগন্ধে ভিতরে বাট কড়াই নরকড় দ্বারা উন্মুক্ত করে সে ভিতরক ঠেলে দিয়ে আস মন যেতবে মন হয়ে যায় সে হুয়ে পরম আনন্দর স্রষ্টা তে ଏହି ମନକୁ ଆକଟ କରିବା ସହଜ ସାଧ ନ ହେଲେ ହଁ ତାକୁ ସବୁବେଳେ ଫସ୍ ଚିନ୍ତାରେ ନିୟୋଜିତ କରି କ୍ରମାଗତ ଚିଏ ଚେଷ୍ଟା କରିବା ହିଁ ପ୍ରତ୍ୟେକ ପକ୍ଷ ଏ ଜଷ୍ଟ ଟିକେ ଟିକେ ମାନେ ମନେ ରଖିଦେବା କହିପାରୁଛ ବଦଳ ହେଲା ଦେଖ ସମାଜରେ ଦେଖ

মন্ত্রীবর ইত্যাদি পুস্তক কখন যে ওিয়া সাথে সেই পুস্তক গুড় কমরণীয় পশ্চিম আফ্রিকার ওিয়া ঢেঙ্কি ভ্রমণ কাহাণী ও গাঁর ডাক যে গাঁর ডাক তুমি না গাঁর বাকি রচনা দেখ শুণ পরীক্ষা কহ কথা ও লথা ফর ফর উড়ে আনসারে চাচা কহ মন্ত্রী ইত্যাদি সব রচনা এবং তাঁর যে আত্মজীবনী সেই আত্মজীবনটা কখন গাঁর গাঁর আত্মজীবনীতি লেখিনি লেখি দিও গাঁ রাখার আত্মজীবনী এবং পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্কি এটা ভ্রমণ কাহিনী পুস্তক তো ভুবনেশ্বর বেহরা জাগিগাল তাহলে আমি যা সিধা বিষয়বস্তু 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 দেখো আমি যা দেখো পশ্চিম আফ্রিকার ঢেঙ্কি বেহরা তো সেই উপরে আমি আলোচনা করা দেখো ভুবনেশ্বর বেহে এটা হচ্ছে আমার সূচিপত্র প্রফেসর ভুবনে বেহে কুড়পতিভাবে সম্বলপুর বিশ্ববিদ্যালয় সম্বলপুর বিশ্ববিদ্যালয় সেই দিকে কু কুড়তি ভাবে সে কুড়া সেই মুখ্য কুলপতি ভাবে সে অবসর নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব কার্য করতে যা যা ক্ষেত্রে বা যে ক্ষেত্রে সে কার্য করে সফলতার সহ সম্পন্ন করে থাকে বৈষয়িক জ্ঞান অধ্যাপনা অধ্যক্ষতা এবং শেষে কুড়পতি ভাবে সে কৃতিত্বর সহ কাজ করতে ভারত সরকার তরফু প্রস্তাব দিয়ে পশ্চিম আফ্রিকা যে সেখানে বৈষয়িক শিক্ষার উন্নতি ধ্যানো সেই সময় পশ্চিম আফ্রিকা কোণ যে শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত দুর্বল লা পশ্চিম আফ্রিকা সে বিশেষ করে মানে শিক্ষা উপরে গুরুত্ব দিয়া সেই যখন যে কুহযা বা প্রস্তাব দিয়ে কাহ ভুবনেশ্বর বেহে সে যাই কে করবে যে পশ্চিম আফ্রিকা যাই সেটার বৈষয়িক স্থিতি বা বৈষয়িক শিক্ষা উপরে অনুধান করবে শিক্ষক ধর্ম জ্ঞান প্রদান লেখকীয় বক্তব্য ঢেঙ্কি কার্য ধ্যান করবে দেখো তোমার না তুমি মিনিং পচারুত যে সেটার যুহ দেখো যে পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্কি ঢেঙ্কি মানে কোথাও দেখো পশ্চিম আফ্ৰিকাৰে পশ্চিম আফ্ৰিকাটো জানি যি দেশ হ'ল মানে আম মানে লোক আমি বুলি কৈ থওঁ ঢেংকি ঢেংকি মানে যিয়ে ধান কুটে ধান কুটে যি তাক আমি ঢেংি বুলি কৈ থওঁ যে পশ্চিম আফ্ৰিকাৰ ঢেংকি মানে ক'ত পশ্চিম আফ্ৰিকা যি ধান কুটিবা সেইটাই নুহে দেখ পশ্চিম আফ্ৰিকাৰ ঢেংকীৰে অৰ্থ ধান কুটিব দেখ যে গোটেই শিক্ষকৰ ধৰ্ম যে শিক্ষকতা কৰিব যাৰ ধৰ্ম ঢেংকিৰ ধৰ্ম ধান কুটিবেংকি যোন গ'লে ধান কুটিব শিক্ষক ধর্ম শিক্ষকতা ব্যক্তি আস্তে নিজে ধর্ম পালন করে থাকে না সে তো বলতে ভাবে কুয়াশে পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্কি মানে পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্কি মানে শিক্ষক ঢেঙ্কি মানে এটা মানে ঢেঙ্কি শিক্ষকের সহিত তুলনা করা মানে শিক্ষক মানে যে কোনো জায়গা গেলে সে ঘরে দেখো তুমি গোটে মানে নর্মাল গোটে শিক্ষক সহ ভেট পড়ে যেতে পারে সে গোটে শিক্ষক হাইসুল টিচর হুঁতো বা কলেজ লেকচর হুঁতো প্রফেসর তার সহ যে কোনো জায়গায় কেবল মানে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা স্কুল মানুষের নুহে সে যদি বাহারকি যদি যাই ভাবে বুঝতে যাই সেটা মানে শিক্ষা বিতরণ করবে বাড়ি নয় লক্ষ দেখে তাঁর ধর্ম যে যার ধর্ম

ঢেঙ্ির কামর ধান কুটাই কিন্তু ঢেঙ্কি মানে শিক্ষক ঢেকি যে কোনো সে জায়গা গেলে ধান করে সেই শিক্ষক কখন করে থাকি যে কোনো সে জায়গা গেলে নিজের শিক্ষকতা প্রদান করে এটা যে ভ্রমণ কাহীকার পশ্চিম আফ্রিকার ওয়াড়িয়া ঢেকি যে ভুবনেশ্বর বেহেকার ভুবনেশ্বর বেহেহে সমর্পর কুড়পতি এবং পরবর্তী সময় সে যে বৈষয় জ্ঞানের বৈষয়িক শিক্ষার প্রসার পাই সে পশ্চিম আফ্রিকা যে সেইটার মধ্যে কেউভাবে ভাবে শিক্ষা দান করছেন তাহা হচ্ছে কোথাও যে এই পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্গির বিষয়বস্তু ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহী পশ্চিম আফ্রিকা বুড়ি বুঝাইছেন কি কি বুঝবুক যাই ভুবনেশ্বর বেহে এবং সেটা সেই যাই কোণ কোণ করেছেন সেইটা হচ্ছে কোণ এই পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্কি বিষয়বস্তু এবং বিভক্ত মানে সাত গোটি পর্যায়ে বিভক্ত করা হল দেখি পাব মানে টোটাল হন্ড্রেড পেজ আছে হন্ড্রেড পেজ বোধে সরি এইটি ফোর পেজ অনেক এটা যে যাত্রার প্রথম পাদ কায়রো মানে দেখো যে পশ্চিম আফ্রিকা ওই মানে পশ্চিম আফ্রিকা গোটা দেশ এবং সেই দেশকে বুঝে যাইছেন কি ভুবনেশ্বর বেহেরা কোন সময় যে সময় সে সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের কুড়পতি সেই সময় অবসর পাই সময় সে যাই পশ্চিম আফ্রিকাকে এবং পশ্চিম আফ্রিকার ও ঢেঙ্গি অর্থ ঢেঙ্গি যে সর্বগোল বেহরা গোটা ঠিক সেই পরিভাবে ভুবনে বেহে পশ্চিম আফ্রিকাকে যাই মধ্যে সেটাকে নিজের শিক্ষাধান করছেন ঢেংগিজাবলৈ ধান পাৰিব শিক্ষকতা শিক্ষকতা শিক্ষা দান কৰিব কাম কৰি শিক্ষাদান কাম কৰি এই যে ভ্ৰমণ কাহী কেনেকে সম্বলপুৰ সিধা গ'লে কোনো পশ্চিম আফ্ৰিকাতে কণ কণ কলে তাহি হ'ব ক'ৰবাত এই ভ্ৰমণ কাহিনী মানে ক'ৰ যে কোনো যাওঁ আমি ভ্ৰমণ কাহিনী সংজ্ঞা প্ৰকাৰে তুমি পঢ়াইছোঁ

করবি দেখ এই যে সাতটি পরিচ্ছদ ভ্রমণ কাহানী পশ্চিম আফ্রিকার পরিচ্ছদ হচ্ছে গোটে হচ্ছে যাত্রার প্রথম পাদ কায়রো যে প্রথম যাই মানে পশ্চিম আফ্রিকা কেউ প্রথম পাদ প্রথম যদি পৌঁছে দিয়ে সেটা কায়রো তারপরে লাইব্রেয়ার মোর প্রথম সন্ধ্যা মৌন রোভিয়ার গোটে বিচিত্র কার্যক্রম মৌন রোভিয়ার এক পদযাত্রা লাইব্রেরিয়া গণরাজ্য ভিতরে এবং যাত্রার শেষ পর্যায়ে এই পড়ে আমি সাতটি ভাবে বিভক্ত করাছি এই ভ্রমণ কাহীকে এবং এইটা আমি আলোচনা করা বর্তমান তো বুঝে এলাকা যে পশ্চিম আফ্রিকার ওইটাকে তার কাছি এবং কেউ ভাবে লেখক যাই পশ্চিম ভাগে সেইটা আমি বর্তমানে জাঁয়া যে বিষয়বস্তু ক্যাতি এটা তো তুমি বর্তমানে জানি জানিপার না যে লেখক যে কুড়পতি প্রবর্ত আমি পশ্চিম ভাবে যাই যাই ফাঁকা কোথাও কিন্তু সেটা হচ্ছে আর বিষয়বস্তু বুঝি হা তো পিল ফাটের পরিচ্ছদ এটা মানে বিভক্ত করা যাই এবং প্রত্যেক পরিচ্ছদ এটা ভিন্ন ভিন্ন নাম রাখা যাই বুঝি হেলা তো আমি সিধা আলোচনা করবা যাই কি তো সে কোথাও যে যাই শিক্ষা কথা সে আিকা রিপোর্ট প্রদান করছেন মানে যেহেতু সেই সময় পশ্চিম আফ্রিকা দুর্বল শিক্ষা শিক্ষা ক্ষেত্রে পশ্চিম আফ্রিকার লোক মানে মানে আফ্রিকার লোক মানে শিক্ষিত বা বর্তমানে সেই সময় হয়েছে যে সেই সময় সে যাই যা যা সব প্রদান সেই সে যাই পশ্চিম আফ্রিকা বুঝি তো যা আমি বিষয়বস্তু তুমি যদি নুঝি নিশ্চিত কমেন্ট তুমি যদি কোথাও তাহলে জানি হোস্টেল হস্টেলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসি পারে তো এটা পাঁচ ছয় দিন ছিল আসে ভিডিও বনাই পাই নি না দেখো বর্তমান যে সমর সিজন যদি ফ্যান ন চলাই তাহলে ভিডিও বনাই হবেনি ফ্যান সরি ফ্যান চলাইলে ভিডিও বনাই মো আুম মানে তিন তিনজন রয়েছেন তো বিনা ফ্যান রে বিহেবা মানে মূল সিনে আডজস্ট করেছিল আজ সন্ডে সেই ছুটি আছে তো অনেক ভিডিও মু আজকে স্টার্ট করি তো এটা হস্টেলের টিকি মানে যদি আডজাস্ট কিছু যদি ভুল কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হতে তাহলে ইগনোর ওরকি ইগ্ন দেখো যাত্রার প্রথম পাদ কু দেখো পশ্চিম আফ্রিকার আমি আলোচনা করা যা পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেঙ্কি তো হচ্ছে কোণ যে পশ্চিম আফ্রিকার ওড়িয়া ঢেকি মানে প্রথম পরিচ্ছদ প্রথম পরিচ্ছদ কিন্তু যাত্রার প্রথম পাদ কায় ঢেঙ্কি কুয়ারে সর্বগলী ধান কুটে সমস্তে কোহম পিলা মানে কথার অনেক

ସଦା ଆଗ୍ରହୀ କେତେକ ନିନ୍ଦୁକ କହନ୍ତି ଦେଖ ଯେଉଁମାନେ ଶିକ୍ଷକ ସମ୍ବନ୍ଧରେ କଟୁଛି ପସନ୍ଦ କରନ୍ତି ବିପକ୍ଷରେ କହିଛନ୍ତି ସେମାନେ କଣ ଯେ କହନ୍ତି କଣ ଯେ ଶିକ୍ଷକମାନେ ଯେଉଁଠିକି ଯାଆନ୍ତି ବେଳ ଅବେଳ ହଉ ଶ୍ରୋତାଙ୍କ ଆଗ୍ରହ ଥାଉ ବା ନଥାଉ ଶିକ୍ଷାଦାନ ଆରମ୍ଭ କରିଦିଅନ୍ତି ଆଉ କ୍ରମାଗତ ବକର ବକର ହୁଅନ୍ତି ଏ ନିନ୍ଦୁକ ମାନଙ୍କ ଆଖିରେ ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ଶିକ୍ଷକ ଗୋଟେ ଗୋଟେ ଢେଙ୍କି এখানে যে নিুক মানে যে শিক্ষক মানুষ নিন্া করতে সেটা যে কখন যে যে শিক্ষক মানে থাকে ক্রমাগত জায়গায় না কিছু নিশ্চিত ভাবে সেই মানুষ প্রত্যেক শিক্ষক ঢেঙ্গি গেলে নিজের ধান শিক্ষক মানে যে স্থান কিছু নিজের শিক্ষাদান আরম্ভ করে এপরে গেলে কোণ করব সে কথা নিশ্চিত ভাবে নপারে করবি আফ্রিকা গেলে ধান সে समस्ते कहते ढेकी फरोगली ध्यान गुटे किए एक भुवनेश्वर भेड़ा कहते তো সেছেন যে কোণ সে মুশ্চিত ভাবে পাবি ঢেঙ্কি ফেরও গেলে কোথায় যেহেতু কিন্তু নিশ্চিত ভাবে যে গেলে ধান কুটে ঢেকি আমার ধান কুটে সে আফ্রিকাও গেলে মতো ধান কুটে বলে ভুবনে বর্ণনা যে কর্ম যে কর্ম গেলে মধ্যে জারি কিন্তু কথা ধান ফিনা ধান ফিনা সে কথা বিচার করব ধান

ধান থিলে সি না ঢেঁঙ্কা কুটব কি নকুটব বিচার করি যদি ধান নাই আমি ওড়া ঢেঙ্কির অবস্থা বেড়েবেইয়া হে বন্য বাত্যা মরুড়ি প্রায় ক্রীড়া স্থলী উৎকলের তো অনাটন লাগি রই থাকে ওড়িয়া ঢেঙ্কি মানে শস্তা সুন্দর বা মজবুত হলে মধ্যে এই ঢেঙ্কি মানুষ অনেক সময় সান সোজি কিন্তু সেই ঢেঙ্কি যে ধান কুটিব কিন্তু তা পাখে যদি ধান নথা তাহলে সে কোণ কুটব কেমি কুটব বলে কে লেখক তেমন সে খালি

ঢেঙ্কি তো সর্বপূর্ব ধান কুটে কিনা লেখক জানি না কিন্তু লেখক এত জ ঢেঙ্কি আফ্রিকাও গেলে ধান কুটব কিন্তু ধান যদি নথা তাহলে অবস্থা কোণ হব অনেক ক্ষেত্রে ওড়িয়া ঢেঙ্কি মান অবস্থা সেইপর হয়ে থাকে কে বন্যা কে বরুড়ি কেতলে কে সেই কথা সে লেখক কথা সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের অব্যাহতি নেই ধীরে ধীরে মোটর ঢেঙ্কি তো যাচ্ছি হঠাৎ দিল্লি আসলে ইস্পাত খনি ও মন্ত্রী ইচ্ছা মু অতি শীঘ্র তাঁঙ্ক দেখা করে পরীক্ষার প্রশ্ন আসে পিলা মানে কাহ মানে প্রথমে কোথায় নির্দেশ আসি লা ভুবনে বেহৰাং হেল্ল' দেখ দিল্লীৰু ডাকৰা আছিল যে ইস্পাত খণি মন্ত্ৰী ইচ্ছা যে ক' তাৰি ভুনে বেহেৰা কুটুৰা পুটুৰালা ধৰি কেফিঙা মাড্ৰাছ টাটা এসপ্ৰেছৰে ঝাৰছুগড় সেই উৎক এেছ্ৰে মই চালিলি পুষ্পেফু মল্লী নগৰে ফু দিল্লী অভিমুখৰ যি সময়ত লেখক টি মানে ভূৱনেশ্বৰ বিশ্ববিদ্যালয় ঠিক সেই সময়ৰ অৱসৰ সময়তে ক'ত ডাকৰা আছিল কাহাৰ ইপাত খি জম খি মন্ত্ৰীক মানে

দিল্লী লডু কথা কৈছিলে সদৰে ঠিক দিল্লী লডু কথা যিয়ে কৈছিল সেই ঠিক কৈছিল মনেহু দিল্লীৰে সবু যাক লু যিয়ে খাইব সি পস্তাইব ন খাইব সেই পস্তাইব তনিজফাত মন্ত্ৰীকশ ক্ৰমে বা তেওঁৰ আদেশ আদেশ নুহে মানে যদি ডকৰা আছিল ভুৱনেশ্বৰ বেয়া দিল্লী যে ক' যে দিল্লীৰে লডু যিয়ে খাইব সি পস্তাইব যিয়ে ন খাইব সি বি পস্তাইব মাজিৰে মাজেৰে দিল্লী থৈ বুনি ন আচিলে কিছু গোটেই অভাৱ অপূৰ্ণ ৰহগলা পৰি লাগে হাইলে পস্তাইব আছিলে দিল্লীৰে কেজা কেজা দিল্লীৰে কাষকি কে জানি মতে অনিশ্বাসী লাগে কেমি গোটাই দেখি লেখক কৈছে যে কয় দিল্লীৰে কেতিয়াবা অননিশ্বাসী লাগে কাষকি না দেখ যি ফতে যেমি কেহি মহম্মদ ঘোরি মহম্মদ গজনি কি মহম্মদ তগলক সমস্ত দিল্লি শাসন করি না মহম্মদ তগলক গোটাই হাতের লম্বর দাঢি আম্বর ছুরি ধরি পছে ছপি ছপি চাইছে আপ জান পাখে ফুফ করে কৌচি হোফিহার হোফিহার ভালো হো মন্দ হলিকতা বুঝি হে দিল্লি কিন্তু মনে হুয়ে ফতে যেমি শহর এবং সহর সমস্ত সমস্তে গোটে গোটে মুখা পিঁি যেতে সে দিল্লি কেউ বুঝি হুয়ে সতে যেপরিক দিল্লী মানে অননিফাফি লাগে সে পূর্ব কথা মনে পড়ে যায় মহম্মদ কথা মহম্মদ গজনি কথা সত্য যেপরি মনে পড়ে যায় বলে লেখক কে কে কলিকতা বুঝি হুয়ে কিন্তু মনে হুয়ে সতে যেমি ও শহরের সমস্তে গোটাই গোটে মুখা পিঁধি ভুবনেশ্বর বেহে গোটি গোটি আড়ি কি গোটিয়ে আড়ি দিল্লি উদ্যান ফোয়ারা ও আলোকমালা রাষ্ট্রপতি ভবন ওফোকা হোটেল চাণক্য পুরী অন্য দিগরে পুর্ণা কিল্লা ভঙ্গারুজা কবর আউ নিজামুদ্দিন স্টেফন পাখে আসিলা বেড়ে লেড় লাইন কড়র ঝুপুড়ি গোটাই দিগের রাজপথ জনপথ আ ধাড়িধাড়ি কিফাম বোয়িং জুম্বো

ইস্পাস এবং খনিজ মন্ত্রী ইফ্পাস কোন আসুন তাঁর সাথে করা দিল্লি কিন্তু সে যে দিল্লি আসি সেই সময় দিল্লী সে সে মহম্মদ ঘরি মহম্মদ গজনি মহম্মদ কথা মনে সে বুঝি হুয়ে কিন্তু দিল্লি বুঝি হুয়ে এবং সময় সৌন্দর্য কথা সে বর্ণনা আপ এই দিল্লি তারপরে সে দিল্লি ধ্রুত ট্যাক্সি এবং অটো রিক্সাওয়াল সে সত্য জুহার সিধা নাই কুয়াড়ে ঘুরে বুলবে দিই মাইল বাটক ছ মাইল করে ভরা তিন গুণ করে সারি কিন্তু সে কথা বুঝি হোয় দিল্লি বুঝি হুয়ে দিল্লি যে ট্যাক্সি এবং কথা বর্ণনা করছেন যে সে জুহার সে দেখো পিলা মানে যে কোনো কিলোমিটার সারা পয়সা গোটে ভিন্ন ভিন্ন রাস্তা যাবে যা তেমন মানে mane ভুবনেশ্বর বেহার কি যা কিন্তু ভুবনে বেহার কিন্তু ভ্রমণ কাহিনী না তাঁর ছড়া আহব সে হি কিন্তু ঘটনা কি কিন্তু ভুবনেশ্বর ভুবনে বেহার্থ ঘটনা ঠোরে আসিছিল সে পূর্ব পূর্ণ ভুবনে বেহার আসিছিল কেউ ঠাকুর দিল্লি আসছিল এবং সেই কথা সে বর্ণনা করছেন মুড়া ভবনে পৌঁছাইপরে জাঁিলিলি প্রায় পাই স্থান না একা সঙ্গে গভর্নর মুখ্যমন্ত্রী অন্য কেক মন্ত্রী চিফ সেক্রেটারি আনন্দ পৌঁছেছেন তা ওড়া ভবন মানে বিভিন্ন জায়গা যাহরক যাব দিল্লি সেটার সমস্ত ভবন থাকে ওড়শা ভবন আন্ধ্রপ্রদেশ ভবন রাজস্থান ভবন সমস্ত ষ্টেট পাই বা সমষ্ট ৰাজ্য স্বতন্ত্ৰ ভৱন ৰৈ থাকে থৈ লেখক তাৰ পূৰ্বৰ যেৱন কাছিছিলে সেইঠাই কোন

রাতে প্রায় দশটা হয়ে আসলি হোটেল সবু কত দূরের ম্যানেজর কহিলা সবু জাঁতি বিশ্ব যুবকেন্দ্রের কোঠারি খালি অট অবশ্য টিকি বেশি কিন্তু পাখি কালী পুঁ দরকার হলে অন্য কেউ অন্য কেউটি দেখবা ট্যাক্সিওয়া কু ভাদি সারি দি সে কিন্তু যাই নো সে মতো বিশ্ব যুবকেন্দ্র নিয়ে যাই কি বলে পচারে সেই সময় সে কোণ হচ্ছে যে সময় লেখক এই কথা যে বর্ণনা করছেন যে

कोई नहीं जी आपका है गाड़ी ही गाड़ी कह शीघ्र से कहला तुरंत फटोफट से कहले ओटोवाला नहीं मैं सामने जो युवक सकते छाड़ दे पार किटोवाला तो, कहला क्यों नहीं जी आप आप किए मैंने इम्प्रेस रहा कहला ये आपका ही गाड़ी आ, आप है आप आइए मैं आपको लेकर छोड़ देता हूँ एक भी से में सहलाशा भवन रू गाड़ी छुटाई ना तमिलनाडु भवन को कमल আটার রোড রেস কোর্স রোড কিং জর্জ এভেন্উ কৃষ্ণ মেনন মার্গ ডাল হাউস সাউথ আভেন্যু তিনূর্তি আপ গাড়ি পৌঁছিলা গোটে সুন্দর কোঠা সামনে ট্যাক্সিওয়াল কহিলা আপকা আগে বিশ্বযুবকেন্দ্র সে যে বিশ্বযুবকেন্দ্র যদি কিনা ওড়িশা ভবনে তাঁক জায়গা না সেই সেইদিন রাতে অতিবাহিত করলে কেউটা কুকুর বিশ্বযুবকেন্দ্রকে যাই লেখক তা পূর্বে যে আসে সে কথা বর্ণনা করছেন রাত দশটা বাজি যাই সারি লা ট্যাক্সি টিকি অপেক্ষা করা কোঠরী খালি অনেক না নাই যাই বুঝি আসলি সিঙ্গল বেডর কোঠারীটি মিগাল টঙ্কা দেওয়া বেড়ে ট্যাক্সিওয়াল কী বড়ি মেহরবানি মিটর দেখ টঙ্কা উপরে ফুটকিজপ্রাই বেশি মাগি সে উত্তর দেব নেই জি সেই সময়ের কিন্তু যে সময় লেখক আসি চুবনে দিল্লি আসছেন পূর্ব যে আসছিল সেই কথা বর্ণনা করছেন কেউভাবে মানে সে শিকার সেই কথা সে বর্ণনা তো লেখক যে ওড়িশা ভ যুবকেন্দ্র রাখা আসিলে বিশ্ব যুবকেন্দ্র কোনো সেই সে ওষা সেটার কোনো ট্যাক্সিওয়াল সঙ্গে মানে

কোঠারু বাহারুক যেতেব আফিলি রোড র অন্য পাখ্য সামান্য কিছু দূরের গোটে পরিচিত কোঠা দেখি দেখা পড়ে মনে হলো পচারে জাঁলে সেই উত্তরপ্রদেশ ভবন ঠিক তাকে লাগি করে হি আমার ভবন তো সেই সময় আগে গোটে কোঠা দেখা লেখক উত্তরপ্রদেশ ভবন সমস্ত ভবন থাকবে না উত্তরপ্রদেশ আন্ধ্রপ্রদেশ ভবন হে ভগবান ছোট ধরে সুন্দর চাল আসার আউ ট্যাক্সিওয়া কে কুয়াড়ে ঘুরেই আনিলা পুঁ কহিলা কই বাদ তো সেই সময় দেখো লেখক ভাবি

আরে যেটা কুড়ি মিটার তাহলে সে দুই ঘন্টা করি পিঁধেছি আইসা নেই লেখক তো ভাবসি অটোবা কে ঠক ছিল দিল্লি আইটিআই রে রাউরকেলা ইঞ্জিনিয়রং কলেজে মোটর কতজণ পুরোনা ছাত্র স্নাততকোত্তর শিক্ষা নেওেলে আমি সমস্তে মিশিদিনে রাতের একাঠি খাওছিল কথা ছুড়ে সে এই অনুভূতি কথা সে ভিতরে লোক বলে আমি এটা কার সব জাগি গলুনে ঠকি পারে না সেই সময় দিল্লি আইটিআই যে কলেজের রাউরকালে ইঞ্জিনিয়ারিং কলেজের রাউলগুলা ইঞ্জিনিয়ারিং কলেজে যদি পূর্ণ যে কে লেখক ভুবনে বেড়ে আসলে সেই সময় তাঁর কতজন ছাত্র দিল্লি আইটিআই এ পড়ুতে এবং সে যেতে দিল্লি আসছিল কথা যেতে কথাবার্তা সেই সময় সে স্যার এমনি নয় লোক জি দিল্লি মানে লোক মানে যে কোনো জায়গা এটা নুয়ে সব কথা যেতে নয় লোক বলে সে জানান নিশ্চিত ভাবে সে ঠকাবে বলে কেতিয়া গ'ল মই আওি আছিল দিল্লী ইঞ্জিনিয়ৰিং কলেজৰ গোটেই নিমন্ত্ৰণ ৰক্ষা ক'লে দিল্লী ইঞ্জিনিয়ৰিং কলেজত গোটেই নিমন্ত্ৰণ দিয়া মই সেইবাবে দিল্লী আছিলে তাৰ অতিথি ভৱনৰে মই ৰ খাই পি বন্দোবস্ত কৰিছিল বুলি খবৰ দিওঁ মই এতিয়া যেতিয়া দিল্লী ৰেল ষ্টেচনত ওলাই মোৰ সেই পুৰুষা ছাত্ৰ মানুহ ষ্টেচনত দেখিলি বহুত খুচুৰি মই দিল্লী আছোবাৰ খবৰ পাই মতো দেখা করার স্টেশন আসছিল সে ঠিক কলে যে সমস্ত মো সাথে দিল্লি ইঞ্জিনিয়ং কলেজকে যাবে এবং মোটে সেটার অতিথি ভবনটা ছাড়া পর বস্রে আইটি আই পেন সেই সময় লেখক দিল্লি ইঞ্জিনিয়রিং কলেজ আসছিল সে ছাত্র মানে তাঁর নেওয়া আসছিলেন এবং সে ছাত্র মানুষকে দেখিয়ে খুশি হয়ে যাই টাকি চড়া বেলে জন ছাত্র টাক্কি ড্রাইভর কেন দিল্লি ইঞ্জিনিয়ং কলেজ কাশ্মীর গেট

ଆପଣଙ୍କୁ ସେଥିରେ ଟ୍ୟାକ୍ସି ବାଲା ଠକିଲା ବୋଲି ଏମାନେ ଆମକୁ ଠକିଦେବେ ଆମେ ପୁରାପୁରି ଦିଲ୍ଲୀ ବାହାରିଲା ମୁଁ ଭାବିଲି ହଁ ସତକଥା ଦେଖ

মু ভাবি লেখক ভাবিলি হ্যাঁ সতকথ কমিটি ঠকুমা লোকালে ঠাকার পুরো পু গোপ চাই মিডিয়া দিলে এগারো টাকা দেখার মু কহিলি বাট কথা কাহুকে পচার দিলে ক্ষতি কেন এইগুলা ভয়ঙ্কর ঠক কালে ঘুরাই নেতে গাড়ি অটকাই যেতে পাখর কেতো জনকে পচার গেল সে আশ্চর্য চাইলে কহিলেন ইঞ্জিনিয়র কলেজে কাশ্মীর গেট পাখে আপনার এই নূরজাহ রোডতে যাও কি গুড়িয়া বাট অযথা বুলিবে তো সেই সময় যেতবে অটোরে যাও সেই সময় কোণ যে বাটরে অটকাই

আয়ে বড়ে দিল্লি দিল্লিওয়ালে সে সমস্ত হফেফ জবাব দে সতরে সার এগুলো মহাট কথা কে দিল্লি দিল্লির আইটিআই ছুব অটোওয়ালা নিষ্পত্তি যেতে যেতে টাকা কম করি দেবে এটা লেখক দিল্লির কথা বর্ণনা লেখক যেতে দিল্লি ঠকামের এটাকে হি লেখক অন্য কিছু ভালো আখপাখ অঞ্চল লোকে পঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান কিংবা যেকোন অঞ্চল হুম না ভারতীয় জাতির প্রতিনিধিত্ব বেশ বেশ উপযুক্ত সুন্দর চেহারা সুস্থ সবল সা কর্মঠ বুদ্ধিমান এবং ধূরত সাধারণভাবে এমন মনোবৃত্তি খেলওয়ার ভাবে হি পরিচয় হুয়ে হীরাদ যোজনে কাম করালে এমন অতি নিকটর দেখবার সুযোগ পাই এমনি অতি আধুনিক জনা পড়ুতে নিজ মাপা মামাকে যে ভক্ত করতে নিজের জাতীয়তা এমন ঐতিহ্যতা মানে যে হীরাকুট ড্যাম কাম কামগে যে যাই দিল্লি লোক মানে তাঁর কথা বর্ণনা করছেন লেখকের ভাই ভাই পরম্পরা প্রত্যেক স্নেহ খুব বেশি শিখ গুরুদ্বার হু তুলসী রামায়ণ পাঠবে কেউ গছ দলে কাহাঘরে অথবা কেউ মন্দির প্রাঙ্গণের হোক অথবা সাধু সন্ত মান নিকটে হো এমান বেশ পরিচয় মিলি ভারতীয় সৈন্যবাহিনী জীবনযাত্রা উণা অ এমান প্রত্যেক পর জীবন ধারণ প্রণালীকে প্রভাবিত করেছে তেম উপরে উপরে এমনি যেতে বেড়ে বেড়ে অন ভারতীয় বলে জনা যাচ্ছে ভিতরে স্বচ্ছ ভারতীয় আজ যুগের পৃথিবী অন্যান্য রাষ্ট্র অধিবাসী সহ যোড়া ভারত উপযুক্ত দেওয়া ওড়িশা ভবন যেতে পৌঁছি পাখ উত্তরপ্রদেশ ভবন কোণ সব দাবি পূরণ করা দিয়া থাকে নেতা মাইক চিত্র মাং চরণ সিং অন্য মানে একা সঙ্গে কুমার পূরণ করো পূরণ যেতে ভবন লেখক সে কথা বর্ণনা করছেন উত্তরপ্রদেশ ভবন কোণ কিছু দাবি হওয়া সেখানে মানে নগরা দিয়ে নারা দিয়ে সময়েৰে সেই কৈছে যে চিতকাৰ কৰি হমাৰে মাং চৰণ সিং অন্মান পুৰণৰ পুৰণ ইস্ফাত খনি মন্ত্ৰালয় উদ্যোগ ভৱনক যায় মন্ত্ৰী মহোদয় দেখা কলি সে কলে বৈষয়িক শিক্ষা সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়াপ্রাই পশ্চিম আফ্রিকা সহ লাইব্রেরিয়া গণরাজ্যের ভারত সরকার লাইব্রেরিয়া গণরাজ্য ভারত সরকারকে অনুরোধ করেছি সে সময় সে মানে যাই বা যার অনুরোধ ক্রমে যাই ভারত সরকারের অনুরোধ ইস্পাত এবং মন্ত্রণালয় সে এবং যাই দেখলে যে মন্ত্রী এবং সে কে বৈষয়িক শিক্ষা সম্বন্ধে কিছু শিক্ষা সে বৈষয়িক শিক্ষা সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া কোণ যে পশ্চিম আফ্রিকা গণরাজ্য আফ্রিকার যে লাইব্রেরিয়া রয়েছে সে ভারত সরকারকে অনুরোধ তেমন সেটার হয়ে তে ভুনেশ্বর বেড়ে কে যে ভারত সরকারকে যেহেতু মানে পশ্চিম আফ্রিকার লাইব্রেরি কোনো রাজ্য অনুরোধ করি তো আপনার যথাশীঘ্র কোণ জন বিশেষজ্ঞ হয়েঠাক যাওয়া হব ইঞ্জিনিয়ং ইনস্ট্রকশন ইঞ্জিনিয়রিং কলেজ প্রতিষ্ঠা তথা জন পূর্বতন কুপতি ভাবলে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা সম্বন্ধে অভিজ্ঞতা থাকা দৃষ্টি শিক্ষা সে ও শিক্ষামন্ত্রী চাঁদা যে মুশক্তে যাও ভুবনে বেড়া সে দেশ যা বলে পূর্ণ ইঞ্জিনিয়ং কলেজ প্রতিষ্ঠা করেছিল ইঞ্জিনিয় ইনস্ট্রকশন সব কিছু পুরো তার জ্ঞান আছে এবং সে কুড়পতি সেই আফ্রিকা না শুণলে দেহ উঠে এই যুগের মধ্যে দাঁতরে কান ছিণাই লুম্বাঙ্গী দল ভোগ পাশে তিল তিল করে মারি পকাই আফ্রিকার না দেহ উঠে এই যুগের বর্তমান যুগের মধ্যে কখন যে দাঁতরে কান ধর ছাড়ে দাঁত দাঁতরে কানকে ছাড়িয়ে কিন্তু বিরোধী দল লুলুম্বা ছেলে শাসক এবং তাঁর বিরোধী দল কে ভোক তিল তিল করে মারি পকাই সে মহাদেশের কেউটি বরখাস্ত করেনি তো প্রধানমন্ত্রী বরখাস্ত মুখ্য কলেনি মুখ্য সেনাপতি ইাণ্ডার ইদি অমিন দেশ মুখ্য ভৌতিক কাণ্ডের সবুজ জন মূর্তিমন্দে প্রতীগত কর্নেল গড় ডাফি পরে আউ কেউটি শাসন কর্তা সাধারণ অতি রীতি পশ্চিম আফ্রিকার কথা তো সেই দেশের সে পশ্চিম আফ্রিকার কথা কিন্তু পশ্চিম আফ্রিকার কথা সেই সময় দেহ কিনা সেই দেশ মানে অত্যন্ত মানে ভয়ঙ্কর কহিলে চলে মানে লোক ভয় করতে পশ্চিম আফ্রিকা পশ্চিম আফ্রিকার লোক মানে ভাবে মানে বহু আমি যে খতরনাক বলে হ্যাঁ ভাবে তো লেখক ইস্পাত এবং খনিজ মন্ত্রী নির্দেশ আমি কৌ যে শিক্ষা পাই সে পশ্চিম আফ্রিকা যাওয়া স্থির হয়েছেন এবং সেই কথা ভাবলে দেহ উঠে বলে দেশ মানুষের পশ্চিম আফ্রিকার

ঘর ঢেঙ্কি কুয়াড়ি সব বেড়েবেল কুম্ভী পালটি যায় আমা গাঁ গাঁয়ের এমি কুম্ভীর ফাড়ুবাড়ু এমনি পাখ পড়োশী দুঃখ দেখি আখিও লুহ গোড়াতে সত কিন্তু সুবিধা হলে সে গোটা পুড়ে গিড় দিবেন তো কে আমার ওড়িয়াঙ্ এমনি কুম্ভীরা আমার ওয়া গাঁকে কে সবুড়ে সবুড়ে কুম্ভীর কিন্তু কোণ যে যদি সুযোগ মিলে

তাপরে আউথে যাওয়া আসবা কথা বা ইচ্ছা করি তেমন তার পরবর্তী কথা বিচার করবে প্রথমে রিপোর্ট প্রদান করি বলে সে এই গ্রহণ করে নিয়ে যাওয়ার যথোচিত ব্যবস্থা করে দেওয়া মন্ত্রী মহোদয় সরকারি আদেশ দিল তেমনি তা প্রস্তাব যেতে যাওয়া বাহলে সেই সময় কোথাও তাকে যা সমস্ত সুবিধা করে দেব লাইব্রেরিয়া ভারতের দূতা তেমন আমার বৈদেশিক মন্ত্রায় আক্রার থা ভারতের হাই কমিশন জোর লাইব্রেরিয়া সরকারকে খবর পঠাই দেয় যে মুীরা অপেক্ষা করছি এবং সে ইঙ্গিত পাইলাকি মানে সে কে কিন্তু সে ইঙ্গিত পাই মুিয়া যাবি বলে কহিলি উত্তর আসবার আট দশ দিন লাগি যাবে জনগাল সেই সময়ের ভিতরে লেখক নিজের পাসপোর্ট ও হেলথ সার্টিফিকেট সংগ্রহ করা আরম্ভ করে দিয়ে বসন্ত টিকা হয়ে যা প্রতিষেক ইঞ্জেকশন সাংু আফ্রিকা গেলে ইলো ফিভর প্রতি ইঞ্জেকশন নেওয়া বার্ধিক সময় সমস্ত প্রকার ইঞ্জেকশন নেই অন্য দেশ যাওয়া সেই ইঞ্জেকশন নেওয়া কম জায়গায় সুবিধা থাকায় পুরুষ ইঞ্জেকশন নেওয়ার দশ দিন পরে আফ্রিকা যাওয়া অনুমতি মিলে উত্তর দেওয়া অপেক্ষা যে উত্তর দেওয়া আঠ দশ দিন সময় লাগবে এবং ইঞ্জেকশন সবুকি একাফারিরা হয়ে গেল লাইব্রেরিয়ার রাজধানী মনোরভিয়া যদি দেখো পরীক্ষার প্রশ্ন পড়ে পেলাম লাইব্রের রাজধানী কখনো মোট রোবিয়া মনে রেখে লাইব্রেরি রাজধানী মন রবি লাইব্রেরি রাজধানী মনোরবিিয়া যাওয়া হলে মতো ঘানার রাজধানী আক্রাকে যাওয়া হব ঘানার রাজধানী আগ্রা পিলা মানে তো সে যদি লাইব্রেরি রাজধানী মনোরবিিয়া যাওয়া হলে কোথাও তা ঘানার রধানী আগ্রা যাওয়া হোক আক্রা যাওয়া নৈরাবি নৈরবী ও কায়রো দই দুইটি বাট কিন্তু বম্বে নৈরবি ও বম্বে কায়রা ভিতরে গুড়ে উড়াজাহাজ যা আস করুলে আক্রা যাওয়া নৈরবী এবং কায়রারু সপ্তাহু দিনে মাত্র উড়ান রয়েছে নৈরবী রক্রা উড়ান আমার এয়ার ইন্ডিয়ার কিন্তু আগতুরা বুকিং হয়ে যাই ফলে অনেক দিনপাঁক বাটরে উড়া স্থান না মতে তেমন কায়রো বাট দিয়ে আক্রা যাওয়া ইজিপ ইজিপিয়ান এয়ার লাইন গোটে উড়াজাহাজ হরাইবা অর্থ কেউটি সাত দিন বসি রহা

পাওলে লিভিং স্টো জিরাপ জেব্রা জলহস্তি কুম্ভীর দুই ফিঙ্গি গণা গরিলা সিংহ বিট হাতি আপনি আফ্রিকা সে আফ্রিকার কথা বর্ণনা যে সময় সে ভূগোল সে সময় হরেকৃষ্ণ বাবু সে জেব্রা জলহস্তি কুম্ভীর দুই সিংহ হাতি মাছি ভরি আফ্রিকা বন্যজন্তু আহরি সে তাঁর যেতে পড়াও সে আফ্রিকা যাওয়া স্মরণ করছেন সেই সময় তাহলে সার তা সার তাকে পড়াও জয়কৃষ্ণ সেই সময় কোথায় সে আফ্রিকার বন্যজন্তু মানে হিংস নি ফাইডের মানুষ আহরে হিংস বলে সে শুনে দিয়ে দেহার রঙ এত কলা যে আলু তলে পড়ু নিখঞ্চ অরণ্যর অন্ধার ভিতরে পুরা পুঁ হজি আুপি ছপি ধনু কৃত্তি ছাড়বে সেই সময়ের কোণ যে বহু কলা সে বহুত কলা আফ্রিকার লোক দেখো লিভিংস্টোনো যেতে বে দ্বিতীয় সেই অন্ধকার ছয় মহাদেশ ভিতর যাই আউসে লোক তা ধরে নেই সেই সময় কথা যাই আফ্রিকা কম সেই সময় সে সে লেখক ভয়ভীত হয়ে কিনা যাই সে অন্ধকার মহাদেশ মারি দিয়ে যাই লোক ধরে নিয়ে গছরে বাঁধি পকাই আতালে নিহ জলাই বড় বড় ড্রম বাড়াই বিভিন্ন নৃত্য করে তা খন্ড খন্ড করে কাটি কড়াই সিজাই থে সেই নিঁড়ে পড়ে থে কিংবা কঞ্চা খাই দেবেলা ভাবে সব মরাগাল সেইভাবে ভাবে সে শুনে লেখক যে পূর্ণ মানে বহু কি আফ্রিকার অধিবাসী মানে কেউ ভাল ভাবে তাঁকে নিয়ে কি বড় বড় ড্রমে কি গছরে বিভিন্ন নৃত্য করে তা কাটি খাই কি কাটি খাটি খাই কথা শুনে বেড়ে মোলি বাহি পড়ুছি তা খন্ড খন্ড করে কাটি কি কড়াইতে সিজাই দিবে কমিটি তা মারিবি সেই কথা কেই না লিভিংস্টোন জাঁলে তাঁকর এভি দফা ঘটিপার সব সিযাই আফ্রিকার ঘর অরণ্য ভিতরে সে জানিয়েছিল লিভিংস্টোনো সে কেউটা কে আফ্রিকার ঘর অরণ্য ভিতর যাই সেটা কোণ কোণ হা তা সহ সেইটা আজ যা জনা পড়লানি লিভিংস্টন জানিলে যে তাঁর সেপর দফা ঘটি পারে তথাপি সে যাইলে আফ্রিকার ঘোররণ্য ভিতরক অজানার অনুসন্ধানের মনস রকি উন্মাদনা চন্দ্রপৃষ্ঠ গোলা বেড়ে দুঃসাহফিক আনুষ্ট্রম জাঁলে যে সমগ্র বিশ্বর দৃষ্টি তাঁর আড়িকি কি হয়তো সে মন মন ভিতরে আশা পোষণ করে যে কিছু যদি কিছু দুর্ঘটনা ঘটে তাঁর উদ্ধার করা সারা মানব জাতি কিছু না কিছু প্রযতন হব সে জানিয়ে যেতে চন্দ্রপৃষ্ঠকে নির্মাণুষ্ট্রং প্রসম চন্দ্রপৃষ্ঠ কি হয়েছিল নির্মাণুষ্ট্রম সেই সময় সে যে সমগ্র বিশ্বর দৃষ্টি তাঁর আড় হুত সে আশা পোষণ করতে যদি কিছু দুর্ঘটনা ঘটে তাহলে মানব জাতি তাকে কিছু না কিছু সাহায্য করবে আদি মরি বিশ্ব ইতিহাসের সে অমর লিভিংস্টোন আশা লা জ্ঞান আহরণ কি অদম্য সেই সময় বর্ণনা যে সময় কিছু আশা লাগে যদি সে মরবে তাহলে সমগ্র বিশ্বরে সে অমর হয়ে এবং মনুষ্য জাতি কিছু না কিছু সাহায্য আসবে কিন্তু যে সময় যেতে জঙ্গল কুযি সে কিছু আশা করে না লিভন কিছু আশা নাই দেখো সেটা গোটেপটে নির্মাষ্টন গণেপটে লিভিংস্টন নির্মাষ্টন চন্দ্রগেহ তারপর বহু আশা লাগে নির্মাণ যে তার কিছু আশা নাই জ্ঞান আহরণ কি অদমী ভাষা গঙ্গ নদীরা উৎপত্তি কেউটি গঙ্গা ব্রহ্মপুত্র নীলবদী কৌশি হিমাত্রী শিখর ভারী নিত স্বল্প যন্ত্রপাতি নিজ পিঠি বহিনী জীবনকে পাঁড়ি ছড়াই সেই মহপুষ মানে তমানচন্ন মহাদেবের যে বিবরী দিয়ে এবং নকশা করে দিয়ে আকশমার্গ সমস্ত আধুনিক যন্ত্রপাতি বা ফটো উঠাই মানুষ তা বিশেষ ভাবে খোঁজে সেই সময়ের মানুষ মানে সেই আফ্রিকার বন জঙ্গল যাই যে তথ্য যেস্ত যে ম্যাপ দেখ ফাজি মনুষ্য কে ফটোচিত্র দেখিবা বা আকাশর সমস্ত আধুনিক যন্ত্রপাতি মধ্যে সেই প্রদান

কেবল খালি বালি জন জন জনপ্রাণী পূর্ণে খালি সবুড়ে বা কিছু নথি কেবল যেম আবু হা হা কার খারাপ পাঁচ কোণ সেটার বর্ষা কণ কে জানি না আশ্চর্য কথা মানব সে কুলে গোটাই জাতির মনীষ অনেক যে এড়ি কি টিকি টিকি বামন জাম্বিজি নদীরা সে আগে গোটাই জাতির মনীষ কথা কে তাঁর গুরুজি কি বাবু সে আছে জাতীয় যে সমস্ত বামন কাম্বেজি নদীরা কেউঠি কেউঠি কুয়ারে পাঁড়ির ফুঁ ডেঁ যা পড়ে আশার কুড়ি অসাবধান যাত্রী পাঁড়ের থাকর মানুষের গোড় পকাই ফুয় মজু গলা বেলে জাঁপারে যে সে যা সবু পথর বলে ভাবি উপরে চাল আসি সে সব পথর নুহ সতরে কুম্ভীরা জাঁয়া বেলা কুয়ারে যা যা বাট না গোটা রকম মানে জীবন কতক ঘটনা বর্ণনা করছেন মানে সেই সময়ত সেইদিন বাচি য়লো ইঞ্জেকশ্যন কিছুদিনা বস্তু সেইদিনা কৰিব জীৱন সেই অধিক কাহিনীগুৰি বৰ্ণনা কৰিম যদি ঘৰে ঘোষণা হ'ব তাক যি কথা কৈছিলে পঢ়াই সময়ত সেই কথা সেই একোটাৰ প্ৰতিপাদন কৰি এপরি পরিবেশ মধ্যে অহিংসার প্রতীক মহৎ্মা গান্ধী যে আফ্রিকার পরিবেশটি মধ্যে আমি চিহ্নাই দে আমি তাঁর পাখু বেশি পাখে মো মনে অই ডেঙ্গা পতলা খদিপিডা মানুষ যেতে বেলে একা একা স্কুল ছুটি পরে ভবানীপাটনার কল্লাপাট রোডে বুলবাখ যা আমি আমার খেল ছাড়ি দৌড়ি যাও তা যাই গান্ধী সম্বন্ধে কিছু শুনে সত্যাগ্রহ মার্চ কথা বানর ফেনা কথা বল্লভ ভাই পটেল ফর্দার হওয়ার কথা ডায়ার জালিমানা বাগ মাফা কথা সমস্ত কথা শুনে সে পাই থাকে আমি কতজণ জলখিয়া খাইয়া বন্ধ করে দিয়ে পয়সা সঞ্চয় করে যেদিন প্রথম করে খদড় ধোতি খন্ডি লেখা কিংবা মুহ খুশি জড়ি উঠিলা সে হরে ঘোষণা বাবু কথা ক সমস্ত কথা সে তাহলে এবং যে খদড় ধোতি খন্দে কিনলে সে জ্বি উঠিলা বলে সে সে আজ যাও না অনেক বর্ষ পরে ভুবনেশ্বরের তা সান ভাই রঘুনাথ মহাপাত্র রঘুনাথ মহাপ্র দেখি দিলি মহাপি সে প্রায় মৃত্যু সজায় মুি রাউরকালার আঞ্চলিক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল তু মতো মনে পকাইলু এই কথা হি সে বারম্বার ঘষি হলে বাবু লে শিক্ষক শিক্ষক ভিতরে মোর আদর্শ লেখকর আদর্শ লে কি বাবু পরীক্ষার প্রশ্ন পড়ে পেয়ে তাঁর আদর্শ কি বাবু কে জয়কৃষ্ণবাবু হীরাকুন্দাবন্ধ টিয়ারি সরিলা মু যদি চিফ ইঞ্জিনিয়র হয়ে রিটায়ার করা মন ন বলে শিক্ষক হওয়াকে বেশি পসন্দ করেছিলি সে জীবন আদর্শ পছরে এই প্রকৃত গুরু পদবাচ্য বাবু দেখো পেলার সমস্ত কুমার গুরু সবু কিছু পদলে পারে গুরু নমিমন গুরু যে স্বাখত হয়ে এটা প্রকৃত ফতক দেখ চিফ ইঞ্জিনিয়র দেখে হীরাকুন্দ বন্ধ এর তাই সে চফ ইঞ্জিনিয়র কিন্তু সে কেবল কাহার যে জয়কৃষ্ণ

অজ্ঞাত লোকরোচনা অর্জিদ্ধার ছাত্র মানুনা প্রেরণা দোরতীয় সংস্কৃতি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরার রক্ষণ সম্বন্ধে অনেক বন্ধু হয়েছিল সম্পূর্ণ আমি উড়ি সেই মরুভূমি উপরে প্রায় চৌত্রিশ হাজার ফুট উপরে যদি লেখক বাহারি যে যে বর্ণনা করছেন যে আমি উড়ি মরুভূমি উপরে প্রায় চৌত্রিশ হাজার ফুট উচ্চরে মরুভূমির এত উচ্চর সফা দেখা বলে সে বর্ণনা করেছেন নারিখ লাইব্রেয়া উত্তর আসিলা লাইব্রেয়া সরকার অতিথি অতিথি হবি জাঁ ইাত মন্ত্রালয় দেখো নারি লাইব্রেয়ার উত্তর আসিলা লাইব্রেরিয়া সরকার অতিথি হিবি জাঁ অনুরোধ সত্ত্বে অর্থ অতি কষ্টের সামান্য কিছু বৈদেশিক মুদ্রা পকেট মনি অনুমতি দিলে কিছু পয়সা দিয়ে পকেট মনি ভাবে সাধারণত বৈদেশিক মুদ্রা ভারত সরকার ভারী কুণ্ঠিত ভারতের গচ্ছিত বৈদেশিক মুদ্রা এত বেশি যে

মনে হুয়ে যাত্রী মানে শান্তরে যা আস কলে আমি পরিবহন শাস্তা এটা কিছু ইম্পর্ট্যাট না মানে দেখো সে যে ভ্রমণ কাহিনী যে পড়ুজান পিলা মানে সব কিছু আমি ফাষ্ট যায় দিয়েছে হলো লাভ চাই দিয়ে যাই

ভারতের পশ্চিম পূর্ণ পূর্বঞ্চল অপেক্ষা সে অধিক স্বচ্ছ রয়েছে সন্দেহ না সেই সময় বাহারি যে বর্ণনা এটা নিজে পড়ে নেব জেটে বিমান উড়ি যাওয়া আরব সাগর উপর দিয়ে বিমান বন্দর আকাশ উপরক উঠিলা বেলা বম্বে স্ক্রেপর সব ঘর ঘর পরি দিশি উড়া জাহাজের অন্য পাখে উভে গলা মেঘখণ্ড খন্ড মান কলা ছাই কিছু সময় সগর পক্ষে পাহাড়ের ভ্রম হা কিন্তু বিমান যেতবে ধীরে ধীরে আহি উপ উঠিলা ভাসমান ধরা ধলা খন্ড সবু বিমান তলক খফিয়া পরে মনে হা সত্য যেপরি হলা তুলা খন্ডে বিট সবুজ গাড়িচা উপরে বিঞ্চা হয়ে পড়েছে বলে সেটার ধারণা হয়েছিল ঘণ্টাগুলায় ছশো মাইল বেগের উড়ি যাওয়া বলেজা কিন্তু আমার পিলাদিনের বদল বড়দ গাড়ি কথা ভাবিলি বিমান ভিতরে কান্ধারে বিচিত্র হাতি অটো ঘোড়া বড়দ গাড়ি পালিকা যা সুন্দর চিত্র হোক বদলে সেই ভাবনা খরচা সেই যেতে ছশো মাইল উপরে উড়ে সেই সময়ের কোণ যে বিভিন্ন প্রকার ঘোড়া অটো সেই সময় তা পিলা দিনের বড়দ গাড়ি কথা ভাবি ভুবনেশ্বর বাইরে পিলা দিন স্কুলের পড়িলা বেলে আমার খরা ছুটি পূজা ছুটি এবং বড়দিন ছুটি হুয়ে সেদিনের কড় কলাহ গড়জাত রাজ্যের সারা অঞ্চল ভিতরে গোটাই মাত্র হাইস্কুল কেবল ভবানী পাটনা সে সময় কোথাও যেমন গোটেমাত্র হাইস্কুল ভবানী পাটনা আমরা ফল ছাত্র হুম বাধ্য হয়ে অষ্ট্রে

তিন চার মাফে তিন যেমন মাফ টাকা দেবে সেম ভাত এবং ডালি মিলি চারি টাকা দেবে কে তা তরকারি বি টিকি মিলে বর্তমানে তো ছাড় হস্টেলের ভাত ডাল পাঁড়ে ডালি খেয়ে পয়সা গণব সেই তরকারি ভিতর খড়া কি খন্ি কঙ্খার টিক বাছিনি আমি মানে বেলে বেড়ে বেড়ে রোগ কমে তাকে খাইব কথা বর্ণনা মেস কথা বর্ণনা করছেন হল এবার দেখা যা হাজার আমি মানে যথা সময় আমার ব্রেকফাস্ট মধ্যাহ্ন ভোজন করে সারি

পারছেন বাঁ পটু চাইলে বাড় দূরের দেখা যাবে সে সূচাই দিয়ে এপরে সবু ঘটনা কিছু ক্ষণপ্রাই মো ভাবনা করে পুঁ তাহা সেই পিলা দিনের বড়দ গাড়ি সব সে যেতে বহু বড়দ ভাবে দিন অতিবাহিত এবং সে এরোপ্লেন কথা সে মনে পকাও সেই সময় ভিতরে যে দেখি

বহু সুন্দরভাবে সেটা প্রস্তুত করা যাবে নির্মাণ করা করাছি আকাশ শহরের রাস্তাঘাট বুড়িয়ানি জাল চিত্র পড়ুন মনে হইল কাইরো বিমান বন্দরের ওল্লাইলে বেটুকু ঘড়ি চারিটা বাজিবা আবার 10 মিনিট বাকি কপ্তান কেলে কায়রোর লোকাল টাইম 12 বাজি সত্যি মিনিট ঘড়ি ফুটবু মিলেন যেতে সেটার পৌঁছলে তাঁর ভারতীয় ঘড়ির সময় লাগে যে চারিটা বাজার 10 মিনিট বাকি থিলা কিন্তু কপ্তান কে লোকাল টাইম 12 বাজি সত্যি মিনিট চারিটু 10 মিনিট বাকি লাগে 8 ঘন্টা 35 মিনিট পাখা পক্ষে হল চারিটা

আমার আফা কেবে বিমান যাত্রা আপনার সাহায্যে আমার সুযোগ দেবে নমস্কার যখন কোহেন না আ স্বাগত বিদায় আমি ভিন্ন বাটরে যা

কেউ ভাবে সে ভুবনেশ্বর কুড়পতি ভাবে সে ভুবন কুড়পতি কেউ ভাবে সে ভুবনে কুলপতি পরবর্তী সময় অবসর নিয়ে ভারত ইস্পাত এবং খনিজ নির্দেশ যে যাই

গোটে মিনিট তুমি আঠ ঘন্টা পড়ি তো মানে কিছু না কিন্তু কাহিনী আত্মজীবনী নাটক উপন্যাস দোষরা কথা ভ্রমণ কাহিনী আত্মজীবনী এত বোরিং লাগে না মানে পড়ে তোমার গোটে পাড়শিভাবে তুমি বোর লাগবে যেতে সুন্দর ভাবে তুমি পড়েছিল নিশ্চিত ভাবে তোমার বোরং লাগে কিনা এই ভ্রমণ কাহিনী এই না কোণ কলে কেউ অটোবা মানে ঠকুলে কেউ ভাবে টাকা লুটি নাইলে দিল্লি কেউ ভালো করে যেতে যাইলে যে বিভিন্ন মহম্মদ ঘরিং কথা মনে পড়ে সমস্ত কথা বর্ণনা করে কলিকাকে বুঝি হয়ে দিল্লি বুঝি হয়ে নি হুয়ে সমস্ত কথা কেউ ভাবে ইঞ্জিনিয় করে তা হরেকৃষ্ণবঙ্গ বা মনে করি সব কথা

চালিশও কুড়ি ষাটে পাখাপাখি গোটে ঘন্টা পাখাপাখি গোটে ঘন্টা ভিডিও হয়েছে সমস্ত মানে পচাশ মিনিট প্লাস সব ভিডিও মানে এত লং টাইম আমি ক্লাস করি মানে ক্লাস করে দেব কিন্তু যদি কিছু মানে বুঝব বুঝবারে নর্মাল দেখো কেউ ভাবে ভাবে সে বাহারে তা কোথাও কেছে দেখো প্রথমে যে যাত্রাটা প্রথম পাথর ক্যারিয়ার যে ক্যারিয় কেউভাবে ভাবে ভুবেশ্বর বাহারে আসলে দিল্লি আসলে দিল্লি কেউ ভালো ভাবে সে আইটিআই ছাত্র মান স রহলে সে কথা বর্ণনা করাইছে কেউভাবে ভাবে ওড়ি ভবন আন্ধ্রপ্রদেশ ভবন কেউ ভাড়া ভাবে লোক মানে তা লুটি সে কথা বর্ণনা করাছি তারপরে সে বাহারে সে কথা তাপরে আফ্রিকার তাকে চটবেল কিনে বিভিন্ন লোক হিংসা ফির কথা বলছে সেটা কি সিম্পল কি ডিফিকল্ট না খা জাস্ট মানে তোমার হয়ে গেল কিছু আমি গোটে লং তো পশ্চিম যাত্রা প্রথম কথা কায়ের কেউ লেখক সম্বলপুর আমার পশ্চিম সম্বলপুর না সম্বলপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় না জিএম যেমনটা গঙ্গাধর্মে বিশ্ববিদ্যালয় সম্বলপুরশ্বিদ্যালয় মানে যে আমার জ্যোতিবিহার যে বুল রয়েছে তাহার প্রকৃত কুযায় সমালপুর বিশ্ববিদ্যালয় বলে তো সেটার যে অনেকে ঠেলে কুড়পতি ভুবনে বেড়াশিক সব বর্ণনা সে অবসর উপ কেউ ভাল ভাবে পশ্চিমাফ্রিকা যায় বৈষয়িক শিক্ষা পাই কিনা সে সময় পশ্চিম আফ্রিকার কথা দেখা তাহলে পশ্চিম আফ্রিকা কেবল পাঠ দৃষ্টি নিয়ে দৃষ্টি সে উন্নত নাই পশ্চিম আফ্রিকা তো সেটা সেই যাইতে বৈষয়িক স্থিতর অনুধান করি সে শিক্ষা প্রদান করা সমস্ত শিক্ষা প্রদান করতে সেই সরকারকে রিপোর্ট প্রদান করা এবং সেই পশ্চিমাফ্রিকা যাই যে কোণ করেছেন আরভর শেষ যায় সব ভ্রমণ কাহী বর্ণনা ভ্রমণ কাহী মানে ভ্রমণ বুলি বুলি যে কাহী রচনা করা যা নির্দেশ বুঝিগুলো সেক্ষিপ্তার মানে বাড়ার তাকে যদি প্রদান করা ভ্রমণ সেইটা হি এবং ভ্রমণকার সজ্ঞা পর্প প্রোগ্রাম যার কিছু ডাউট জিনিস তোমার বুঝিপার তার ভিডিও তোমার পাখি অ না তো ফেটাই হি বর্ণ করাছি তো পিলা মানে আশা করি সমস্ত সব কিছু বুঝিয়ে তোমাকে যা বুঝিয়ে যদি কিছু ডাউট থাকে তাহলে নক্স পার্ট পচারি এবার গোটে মানে টেলিগ্রাম মেসেজ করে দেবি কেউ ভাবে পড়া মানে গাইড্র যুম দিচ্ছি সমস্ত পড়া সব কিছু পড়ে তো তোমাদের কমেন্ট করে মানে রিপ্লাই দেব তুমি যেমি কেব ঠিক সেইভাবে হব না হ্যাঁ আমি নক্ক্স পার্ট্রামে আলোচনা করা তো কিছু ডাউট থাকা নিশ্চিত ভাবে কমেন্ট করে পচার যার কিছু মানে বুঝি হোনি ডিসক্রিপশন মানে ইনস্টাগ্রাম লঙ্কি ফেসবুক লিঙ্ক দিয়ে মতো পর্সোনাল মেসেজ মধ্যে পচার কিন্তু

पुणि थे समस्तों हृदय धन्यवाद जय मा फैमिली